আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। তো তোমাদের জন্য আমি টপ3 প্যারাগ্রাফ নিয়ে এসেছি। তো আমি তোমাদেরকে পোস্ট করে জানিয়েছিলাম যে বিভিন্ন বইতে বাজারে যে সকল সাজেশন বই পাওয়া যায় সব বইতে তারা 10টা 15টা 20টা 12টা 22টা এরকম করে দিয়েছে সাজেশন। তো আমি এখন কয়টা করে দিলে তোমাদের উপকারে আসে? তো আমি চেষ্টা করেছি, আমাদের সাজেশনে কিন্তু বুলেট সাজেশনে দিয়েছিলাম 7 থেকে 8টি 10টি। তো আজকে আমাদের এই বোলার সাজেশনটা আমি এখান থেকে শর্ট করে দিচ্ছি মাত্র 3টি। তো এখানে যে টপ যেটা প্যারাগ্রাফ আমি সেটা তোমাদেরকে এখন জানিয়ে দিচ্ছি। তো এখানে আরেকটা কথা বলে রাখতে চাচ্ছি যে প্যারাগ্রাফ এবং হচ্ছে হ্যাঁ প্যারাগ্রাফে তোমরা প্রত্যেকটা বছরই 2টা করে প্যারাগ্রাফ আসে, প্যারাগ্রাফ কিন্তু তোমাদের 2টা আসবে। তো 2টা প্যারাগ্রাফে একটা হচ্ছে ভালো দিক, একটা হচ্ছে সমস্যার দিক। প্রতি বছরই গুড সাইড এবং ব্যাড সাইড থেকে প্যারাগ্রাফ আসে। তো তোমরা আমাদের যে ফরম্যাট শিখেছো, যদি কমন নাও আসে তাহলে তোমরা গুড সাইড বা ব্যাড সাইডের যে প্যারাগ্রাফ ফরম্যাট শিখেছো ফরম্যাট লিখে দিবা, ঠিক আছে? এ কথাটা আমি আবারও বলতেছি। তো প্যারাগ্রাফ হিসেবে তোমরা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে আমি প্যারাগ্রাফ অ্যানালাইসিস করেছি 2017 সাল থেকে 2019 সাল 2020 সাল পর্যন্ত ডিগ্রি অ্যানালাইসিস করেছি এবং হচ্ছে অনার্স এর গুলো অ্যানালাইসিস করে দেখেছি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে। দেখো, এবার টপ 3 প্যারাগ্রাফের মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে লোড শেডিং, এই প্যারাগ্রাফটা এবার আসার সম্ভাবনা 100%। এই প্যারাগ্রাফটা সবাই শেখার চেষ্টা করবা। যদি তোমরা এটা না শিখতে পারো, ফরম্যাটের যে টেকনিক শিখেছো লোড শেডিং এর, এই লোড মানে ফরম্যাট সমস্যা সম্পর্কিত যে ফরম্যাট শিখেছো এই ফরম্যাটটা লিখলেও হবে। তো লোড শেডিং হচ্ছে 100%। এরপরে দিয়েছি টি প্লান্টেশন, এরপরে দিয়েছি ড্রাগ এডিকশন। এই 3টা প্যারাগ্রাফ আসার সম্ভাবনা 100%। এক্সট্রা হিসেবে যদি পড়ো তাহলে প্রথমেই তোমরা ডেঙ্গু ফিভারটা পড়বা। আর ডেঙ্গু ফিভার পড়ার এখানে একটা দেখো সুযোগ সুবিধা হচ্ছে, ডেঙ্গু ফিভার যদি তুমি প্যারাগ্রাফ শিখো তাহলে এটা পোস্টারে আসলে পোস্টার লিখতে পারবা, যদি এটা রিপোর্টে আসে রিপোর্ট লিখতে পারবা, তাহলে সুবিধা দেখো 3টা, লেটার আসলে লেটারে লিখতে পারবে। তবে ডেঙ্গু ফিভার এই বছর একটা আসার সম্ভাবনা এটা 100%, ঠিক আছে? তো ডেঙ্গু ফিভারটা আসার সম্ভাবনা বেশি, ডেঙ্গু ফিভার থেকে একটা আইটেম আসবে এটা 100% শিওর ইনশাল্লাহ আমরা আশা করি। তো ডেঙ্গু ফিভারটা শিখে রাখবে এক্সট্রা হিসেবে। আর সেলফ রিলিয়েন্স হচ্ছে আত্মনির্ভরশীলতা, ইম্পর্টেন্স অফ টেকনিক্যাল এডুকেশন বা কারিগরি শিক্ষার গুরুত্ব বা প্রয়োজনীয়তা এক্সট্রা হিসেবে দিয়েছি। তো এই যে মোট 6টা প্যারাগ্রাফ দিয়েছি, 6টা প্যারাগ্রাফ থেকে লোড শেডিংটা প্রথমে শেখার চেষ্টা করবো, এটা শিখতেই হবে, মাস্ট বি, এটা আসার সম্ভাবনা বেশি। তো এই ছিল আজকে আমাদের টপ 3 এর প্যারাগ্রাফের সাজেশন। তো যারা আমাদের সাজেশন এবং হচ্ছে প্রত্যেকটার অ্যান্সার সহকারে প্রত্যেকটা টপিকের উত্তর সহকারে সাজেশন চাও, তারা হচ্ছে আমাদের নাম্বার 01902147108 নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবা, তাহলে আমাদের সাজেশন গুলো উত্তর সহকারে নিতে পারবা, ঠিক আছে? তো এই ছিল আজকে প্যারাগ্রাফের সাজেশন। তো এখানে অনেকে আজে বাজে কমেন্ট করবা, অনেকে আজে বাজে কমেন্ট করে ইউটিউবে এবং ফেসবুকে, যেটা হচ্ছে আমাদের সাজেশন বারবার চেঞ্জ হয়। দেখো, বারবার চেঞ্জ করে নাই, তোমরা যদি একটা পরিবর্তন দেখাইতে পারো যে আমাদের মূল সাজেশন যেটা ছিল বুলেট সাজেশন বলো বা বেসিক যে সাজেশন ছিল বইয়ে, এইগুলোর ভিতর থেকে আমরা শর্ট করে দিচ্ছি, এইগুলোর ভিতর থেকে শর্ট করে দিচ্ছি, একটা কিন্তু বাইরে দেয় নাই, আবার যদি তোমরা এখানে কমেন্ট করো তাহলে কিন্তু আমি তোমাদেরকে আমার পেজ থেকে ব্যান করব অথবা আমার চ্যানেল থেকে হাইড করে দিব, ঠিক আছে? আজে বাজে কমেন্ট করবো না, না জেনে কমেন্ট করবো না, ঠিক আছে? আমি আবার কথাটা বলতেছি, তোমাদের জন্য সারাদিন পরিশ্রম করি, কষ্ট করি তোমাদের ভালোর জন্য, ঠিক আছে? তারপরে যদি দিন শেষে তোমরাই সমালোচনা করো, আজে বাজে কথা বলো, তাহলে কিন্তু কষ্ট লাগে। তো যাই হোক, আমি সাজেশন কিন্তু দিয়ে দিচ্ছি লোডশেডিং, ট্রি প্লান্টেশন এবং ড্রাগ এডিকশন। লোডশেডিংটা বেশি করার চেষ্টা করবা, আর বাকি 3টা দিয়েছি এক্সট্রা হিসাবে, ঠিক আছে? আর ডেঙ্গু ফিভারটা শিখলে আমি তো বলে দিয়েছি এটার লাভ হচ্ছে 3টা, রিপোর্ট রাইটিং এ, লেটার রাইটিং এ বা হচ্ছে পোস্টার রাইটিং এ আসলে তোমরা লিখতে পারবা, ঠিক আছে? তো এগুলোর উত্তর সহকারে আমাদের সাজেশন দেয়া আছে, তোমাদের যারা সাজেশন পিডিএফ কপি নিয়েছো 150 টাকা দিয়ে, ওইখানে সবগুলো উত্তর আছে 150 টাকা দিয়ে যারা নিয়েছো, আর নতুন করে নিতে চাইলে নিতে পারো। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।